দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। মোহাম্মদ আলমগীর হোসেন, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, আমরা টানা দেখতে পাচ্ছি পাঁচ কার্য দিবস সূচক কমেছে প্রায় 250 পয়েন্টের মতো। আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন লেনদেন 2.5 মাসের মধ্যে। তো সার্বিক ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন আপনি, কেন এই অবস্থা? ধন্যবাদ রণ। আমি যদি সত্যি করে বলতে চাই যে অ্যাকচুয়ালি এই যে মার্কেটটা কারেকশন হলো, এই প্রেক্ষাপটে কোনো ভ্যালিড রিজন কিন্তু নাই। আমাদের ইকোনমি এই 1-2 মাসে এমন কোনো চেঞ্জ আসে নাই বা এমন কোনো নেগেটিভিটি নাই। তবে কিছু রিজন আমি বিনিয়োগের সাথে কথা বলে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেছি, যেগুলো আমার কাছে মনে হয় সম্পূর্ণ অমূলক আসলে। আর একটা তো বলতে চাই যে বেসিক্যালি আমাদের বিনিয়োগকারীরা খুবই মানে স্পর্শকাতর আসলে, অল্পতে একটু ভেঙে পড়ে আসলে। যখন কমতে শুরু করে ওনারা চিন্তা করেন আরো কমে যাবে, তখন হাতের একটা ভালো স্টক তারা ছেড়ে দিচ্ছে। কিন্তু বাট সে কিন্তু ওই স্টকটা কিন্তু কমে যাচ্ছে, সে কিন্তু বাইব্যাক করতেছে না, সে ভাবতেছে আরো কমে যাবে। ঠিক যখন মার্কেট ইউটার্ন নিচ্ছে, তখন তো সে বেশি দাম আর কিনতেছে। যে রিজনগুলো মোটামুটি কাজ করছে মার্কেটে, সেটা হলো কি যে রিসেন্ট যে একটা আপনি জানেন যে রাশিয়া ইউক্রেনে হামলা করেছে, এটা সম্পূর্ণ একটা সিস্টেমেটিক একটা রিস্ক, এটা একটা মার্কেট রিস্ক বলি, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। এইটার ফলে কিন্তু ওয়ার্ল্ড মার্কেট পড়েছিল, বাট তারপর দিন কিন্তু আবার 3 দিন রিকভারি করে আগের অবস্থায় চলে এসেছে তার সাথে। আর ইউক্রেনের সাথে আমাদের ইকোনমির কি সম্পর্ক, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এটা সম্পূর্ণ একটা প্যানিক নির্ভর মার্কেট হয়ে গেছে। একটা ইনভেস্টর বুঝতেছে না যে তার আগে ভালো ভালো স্টক আছে, সে ভালো কিছু কিনেছে, সে তো হোল্ড করে। আমি যে কথাটা প্রায় অ্যাড করি যে একটা বিনিয়োগকারী কিন্তু যখন সঞ্চয়পত্র ইনভেস্ট করে বা FDR করে, তখন কিন্তু সে 5 ইয়ার্স কোনো খোঁজ খবর নেয় না। অথচ আজকে শেয়ার কিনে কালকে ভালোভাবে কমলো, তখন সে কিন্তু একটা সে হিসাব নিকাশ করতে শুরু করে দেয় আসলে। বাট আমি যেটা বলতে চাই, মার্কেটে এখন যে লেভেল আছে, মার্কেটটা খুবই এফিশিয়েন্ট লাগাচ্ছে এবং আমাদের রেগুলেটরস খুব সজাগ আছে ব্যাপারে। আমি কোনোভাবে বলবো না যে মার্কেটে কৃত্রিমভাবে এটা আর দূরে এসেছে আসলে। আর মার্কেট টোটাল পি রেশো যে লেভেলে আছে, এটা খুবই একটা লোভনীয় জায়গা আছে আমি মনে করি। আমি যদি খুব বেশি দূরে যাবো না, আমি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি, তাদের পি রেশো অলমোস্ট 27, বাট আমাদের পি রেশো কিন্তু 14 সামথিং আসলে, এর মধ্যে তো আরো কমে গেছে আসলে। তা যেটা হয় যে আমাদের বিনিয়োগের অল্পতে একটু প্যানিক হয়ে যায়। কিছু ইস্যু কাজ করছে, সেটা যেটা মনে হয়েছে প্রথমত সেটু যে 4 দিন আগে বিভিন্ন আমরা অনলাইন পত্রে দেখেছি যে এটা আমাদের রিপোর্টার যারা আছেন হয়তো ভুল ব্যাখ্যা দিতে পারেন যে ইকুইটি নেগেটিভ সমন্বয় করতে হবে বছরের মধ্যে। আমাকে অনেক ইনভেস্টর ফোন দিয়েছে, ভাই এই যে 8474 ইকুইটি নেগেটিভ, তাহলে কি টিকার সেল হবে, হোট সেল হবে তাহলে? তা আমি বলছি না, এটা তো হওয়ার কোনো সুযোগ নাই। ইকুইটি নেগেটিভ যদি রাইট অফ করতে হয়, তাহলে একটা কোম্পানিকে আমি তো জানি যে প্রফিট থেকে তাকে গ্র্যাজুয়ালি করতে আসতে, অথবা ওই লোনটাকে তাকে ক্যাপিটাল কনভার্ট করতে হয়। কারণ এই ক্যাপাবিলিটি কতগুলো কোম্পানির আছে আই ডোন্ট নো। সে লোকে এটা নিশ্চয় একটা প্যানিক ছিল, পরে অবশ্যই সিসি থেকে এটা ক্লিয়ার করা হলো আর কি যে না, এটা বিষয়টা এমন না। আর একটা বিষয় যে কাজ করছে, যেটা গতকাল রাতে আমাকে কিছু ফোন দিলে বললো যে রিসেন্টলি যে ব্রোকারেজ হাউসগুলো কিন্তু স্ক্যাম শুরু হয়ে গেছে আসলে, যেটা আমার মনে হয় যে অচিরে বন্ধ হয়ে যাবে। কারণ ইতিমধ্যে দেখেছি আমরা যে সিটিবিএল থেকে ভালো স্টেপ নিয়েছে যে কোনো অ্যাকাউন্টে ট্রানজাকশন হলে ব্যাংকের মতো আপনাকে তারা ইমেল করতেছে, তাকে মোবাইলে টেক্সট দিচ্ছে এবং মান্থ এন্ডে তার টোটাল লেজার দিয়ে দিচ্ছে শুধু। সো এখন কোনো ব্রোকার হাউস চাইলে কিন্তু কাস্টমার কনসার্ন ছাড়া কোনো শেয়ার বিক্রি করলে কিন্তু সেই সাথে ধরা পড়ে যাবে কথা শুনে। এই স্ক্যামগুলো কিন্তু কিছুটা হলো কিন্তু যারা নর্মাল বিনিয়োগকারী তারা চিন্তা করছে কি তাহলে কি মার্কেটে যদি লাভ লস একটা আছে, তারপর যদি এই হাউসে কি টাকা টাকা সেফ না, এমন হতে পারে তারা চিন্তা করছে ঠিক আছে আমাদের এখান থেকে সেল করে অন্য চলে যায়, ইনস্টিটিউটে চলে যায়। আর একটা ইস্যু হচ্ছে যে লো ক্যাপের একটা ইস্যু ছিল যে আজ থেকে 4 মাস আগে অলমোস্ট মনে হয় আমি যতক্ষণ এখানে রিমেম্বার এসএসসি বলেছিল যে সমস্ত কোম্পানি কিন্তু 30 করে নিচে আসে পেটা, এদের পেটাটা 30 করে করতে হবে। এই আলোকে কিন্তু লো ক্যাপটা কিন্তু ভাইব্রেন্ট হয়েছিল, কিন্তু দৃশ্যত আসলে যেটা হলো রিসেন্টলি আপনার ইউনিলিভারের পেড আপ কিন্তু খুব বেশি বড় না, এর পেড আপ মাত্র 12 কোটি টাকা। হ্যাঁ, এ কিন্তু শুধু আপনার 440 ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, বাট তাদের 30 কোটি টাকা একটা বেড়ে ছিল, এটাতে কিন্তু বিনিয়োগের হতাশ হয়েছে কিন্তু, যার ফলে কিন্তু লো ক্যাপ কিন্তু মার খেয়েছে কিন্তু আসলে। বিনিয়োগে ধরে নিচ্ছে যে যদি এসএসসি এর এই রুলস রেগুলেশন গুলো কমপ্লাই করতে না পারে, যদিও আমি খুব অ্যাপ্রিশ করতে পারি যে একটা বিষয় নিয়ে এসএসসি, যেমন গত বছর থেকে দেখেন যে মিউচুয়াল ফান্ডে ক্যাশ ডিভিডেন্ড আছে 15 টাকা নিয়ে ইম্পোজ করেছে, কিন্তু যেটা আইনে ছিল এতদিন মানা হতো না, বাট ইনার সাকসেস কিন্তু দেখতে পারে। অনেকগুলো স্টেপ নিয়েছে এসএসসি, যেটা আপনার এই কর্পোরেট গভর্নেন্স বলি, কোম্পানিগুলি তৈরি করতেছে, আইকোটা কি করতেছে, এটা গুড সাইন কিন্তু আই থিঙ্ক আসলে।
মোট কথা বিনিয়োগ করে একটা আস্থার জায়গা তৈরি করার চেষ্টা ওনারা করতেছেন। বাট ইউনিলিভারের ডিক্লেশন থেকে একটু সবাই হতাশ হয়ে গেছে। ইউনিলিভার তো কোম্পানি যদি আপনার পিটার পাঠানো না দেয়, অনেকগুলো কোম্পানি আছে তাদের হিউজ রিজার্ভ আছে, তার পিটার থেকে 10 times to 15 times to 20 times রিজার্ভ আছে, প্রাণ বলেন, ভিটিলামস বলেন, তারপরে আপনার যে ফার্মাইট, এনটিসি, অ্যাপেক্স ফুড, ডিকে ওয়ালপ্রেন, অ্যাপেক্স ফুড, ফুটওয়্যার, এদের পেটা কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু একটা লোকে পড়ে আসে। এখন সবাই কনসার্ন যে এসএসসি যখন বললো যে উইদিন 6 months, অলরেডি কিন্তু 4 মাস চলে যাচ্ছে, কিন্তু বাকি 2 মাসে এই কোম্পানিগুলো আপনার কি ভূমিকা রাখবে এটা নিয়ে কিন্তু কনসার্ন। কিন্তু এটা কিছুটা কাজ করতে পারে বোধহয় মনে মনে হয়। মূলত আমার মেসেজ বিনিয়োগকারীর প্রতি যে মার্কেটে প্যানিক হওয়ার মতো বা শেয়ার বিক্রি করার মতো এমন কোনো ঘটনা ঘটে নাই বা এমন কোনো চেঞ্জেস দেশে আসে নাই। আর যেটা বলতে যুদ্ধ, সেটা তো একটা মার্কেট রিস্ক, কিন্তু এটা আসলে একটা, এটা কোনোভাবে এটাকে আমরা ডাইভার্সিফাই করতে পারি না আসলে। এখন এই যুদ্ধটা আমি জানি না, আমি যেহেতু বিশেষজ্ঞ নই এই যুদ্ধের পরে, এটা আমার মনে হয় যে প্রলং না হয় তাহলে কিন্তু মার্কেটটা আবার ইউটার্ন নেবে। এবং আমার মনে হয় যে আমি ওয়ার্ল্ডের মার্কেট অবস্থা যেটা দেখতে পেলাম তারাও তো জাজ করতেছে যে এই যুদ্ধটা বোধ হয় প্রলং হবে না। যদি প্রলং না হয় তাহলে তখন সমস্যা নেই আসলে। আরেকটা ইস্যু ছিল আমাদের এখানে যেটা এই যে এক্সপোয়ার নিয়ে, সেটা আমরা সবাই জানি কম বেশি, ওটা তেমন কিছু না। মূলত এই সমস্ত কারণে আমার ধারণা যে যারা স্মার্ট মানি হোল্ডার, যা সিকিউরিটা, তারা বোধহয় একটু সাইড লাইনে সরে গেছে বা তারা হয়তো একটু ওয়াচ করতেছে এই পরিস্থিতি গুলাকে, ক্লোজ মনিটরিং এ যে কি করা যায় বা কি হতে পারে। হ্যাঁ, বাট আই থিঙ্ক সো যে মার্কেট এখন যে লেভেলে আছে এবং অনেক ফান্ডামেন্টাল শেয়ার যেগুলো ডিভিডেন্ড খুব ভালো, যেগুলো হোল্ড করতে পারে, বিনিয়োগ করে ভালো রিটার্ন পেতে পারে আসলে, সেইগুলোতে বিনিয়োগ করে সে কিন্তু যে হোল্ড করে তার ইনশাল্লাহ কোনো লস হবে না বলে আশা করি। অবশ্যই, আপনি স্ক্যামের কথা বলছিলেন যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে 3টি ব্রোকারেজ হাউসকে কিন্তু তাদের লেনদেন স্থগিত করা আছে আমরা জানি। তো সেক্ষেত্রে আসলে ভবিষ্যতের জন্য কি সতর্কতা আসলে অবলম্বন করা উচিত? আমরা যেটা শুনেছি সেখানে বিভিন্ন ধরনের অনুমোদিত অনুমোদনহীন সফটওয়্যার সেখানে ব্যবহার করা হতো, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে কিন্তু ডিএসসি রেগুলার থেকে কিন্তু আমাদেরকে একটা চিঠি এসেছে যে ব্যাক অফিস সফটওয়্যার যে যেটা ইউজ করতেছে এটাকে সার্টিফাই করতে হবে। তো ডিএসসি আসলে তো বিষয় এটা একটা গুড স্টেপ আই থিঙ্ক সার্কিং, এটা দরকার ছিল না আগে থেকে আসলে। আমরা শুনে থাকি যে একাধিক সফটওয়্যার ইউজ করা হয় বিভিন্ন হাউস আসলে, এটা আমি মনে করি অনৈতিক একটা কাজ আসলে। আর রিসেন্টলি সিডিএল যে সার্ভিসটা যে ভ্যালুয়েটেড সার্ভিস অ্যাড করেছে আর কি, যে কাস্টমার অ্যাকাউন্টে লেনদেন হলে সে দিনের শেষে সে কিন্তু একটা মেসেজ পাচ্ছে, নট অনলি টেক্সট সে কিন্তু ইমেলে চলে। এই জন্য কিন্তু সিডিবেল লং টাইম ধরে বলেছে আপনারা ভ্যালিড ফোন নাম্বার দেন বা মোবাইল নাম্বার এবং ভ্যালিড একটা ইমেল আইডি দেন। আমার ধারণা রেগুলার যেভাবে আগাচ্ছে এই স্ক্যাম গুলো অচিরে বন্ধ হয়ে যাবে। অ্যাটলিস্ট যে হাউসগুলো রিসেন্টলি যেটা এসেছিল যে মডার্ন সিকিউরিটিজ নামে একটা শুনলাম যে 7 কোটি টাকা রেগুলেশন, যাই না, তারা আবার ব্যাখ্যা দিচ্ছে না তাদের এটা বোধ হয় রিকনস্ট্রাক্ট ভুল হতে পারে, আই ডোন্ট নো। বাট ওই যে 3টা হাউস সম্পর্কে, এটা তো আসলে স্ক্যাম গুলো একদিনে হয় না আমার মনে হয় আর কি। তা আমরা এই জায়গা থেকেই আমরা একটু এই বিষয় নিয়ে একটু চিন্তিত যে যদি বিনিয়োগকারী আস্থার জায়গায় আমরা তৈরি করতে না পারি আসলে, অ্যাকচুয়ালি একটা তার মার্কেট রিস্ক, তার লস হতে পারে, একটা তার হচ্ছে যদি তার মানে এই বিনিয়োগটা যদি এখানে সরে যায় কোথাও বা চলে যায় তাহলে এটা খুবই কিন্তু একটা খারাপ দিক। কিন্তু এখানে আমি মনে করি আমাদের সবাই দায়বদ্ধতা আছে এবং এসএসসি বা ডিএসসি সিডিবেল সেই লোককে কাজও করতেছে। আমি আশা করতেছি অচিরেই এই বিশ্বাস করতে আবার ফিরে আসবে ইনশাল্লাহ, এবং ডিএসসি এসএসসি মনিটরিং ইনশাল্লাহ আমরা একটা ভালো পুঁজিবার ভোট দিতে পারবো। তবে বিনিয়োগকারীকে একটু সতর্ক হতে হবে যে বিশেষ করে প্রাইস লেভেলটা আসলে, আমি যে একটা কথা বলে থাকি যে একটা শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালু থাকে, উনি যদি বুঝতে পারে যে এটার অন্তর্নিহিত ভ্যালু আমার 20 টাকা, সামহাও এটা মিসপ্রাইসিং এর 15 টাকা আসছে, তাহলে আমি আই শুড গো ফর বাই, আমি সেল করবো না। কিন্তু সে তো বুঝতে পারে ইন্ট্রিনসিক ভ্যালু, আর মার্কেটে কিছু ওভার প্রাইস অনভ্যালুড হয় প্রত্যেকটা, এরকম একটা পার্ট। কিন্তু কিন্তু বিনিয়োগ যদি বুঝে শুনে চিন্তা আমি ভালো জিনিস ড্রাফ করেছি এটা আমি হোল্ড করবো আর কি, আমি দেখতে হবে বললাম যে আমি সঞ্চয়পত্র বিনিয়োগ করে কিন্তু আমি 5 years খোঁজ নিচ্ছি না, কিন্তু আসলে এফডিআর করে খোঁজ নিচ্ছি না, তাহলে আমি ভাই স্টক মার্কেট বিনিয়োগ করছি অলরেডি 6 মাস 1 বছর দেখি না। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষিত হবে সেটা আমরা প্রত্যাশা করি। আমরা দেখলাম যে এসিসির আরেকটি উদ্যোগ হচ্ছে লেনদেনের যে সময়সীমা, নিষ্পত্তির সময়সীমা, সেটি T+1 করা হচ্ছে, এতে করে লেনদেন বাড়বে বোঝা যাচ্ছে। তো আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? এই বিষয়টি আসলে এই মুহূর্তে হয়তো এটা করলে কিছুটা লেনদেন বাড়বে ঠিকই আছে, তবে এটার সারা ওয়ার্ল্ডে কিন্তু যে ডেনেটিং যেটা আসলে ডেনেটিটা কিন্তু অ্যালাউড, কিন্তু ঠিক আছে, এটার জন্য আপনার বেসিক্যালি স্টক মার্কেটে যারা কাজ করে স্পেকুলেটর, যারা খুব স্মার্ট ইনভেস্টর আর কি, যারা বোঝে আসলে মার্কেট ট্রেন্ড বোঝে,
বা একটু অ্যাডভাইস করতে পারে, আইদার টেকনিক্যাল হোক বা ফান্ডামেন্টাল হোক। আসলে এইটা প্রপারলি অ্যাপ্লাই করতে পারে তার জন্য অবশ্যই ভালো এটা আসলে। বাট যেহেতু সেটেলমেন্ট পিরিয়ডটা কমে আসতেছে, সেই ক্ষেত্রে লেনদেনটা বাড়বে। আরেকটা বিষয় হচ্ছে যে একসময় আমাদের ডিএসসিতে, এটা আমার ইয়ারটা খেয়ে 98-99 দিকে, ট্রেডিং ভলিউম বাড়ানোর জন্য যে ডে নেটিং বা উইক নেটিং শুরু করা হয়েছিল আর কি, তার কিছু কুফল আমরা দেখেছি। আসলে অনেকে নিঃস্ব হয়ে গেছে, আসলে অনেকে বুঝে না বুঝে টাকা আছে 10 লাখ, সে আছে 1 কোটি টাকা, অথচ এইভাবে নেট আপ করতে করতে সে কিন্তু ওই 10 লাখটা হারিয়েছে। আসলে এই ক্ষেত্রে আমি বলবো যে আপাতত হয়তো যেটা সিদ্ধান্ত হয়েছে যে ব্লু-চিপ কোম্পানিগুলোকে হয়তো তারা দেখবেন, হয়তো ওনারা যে টেস্ট বেসিস কি ইম্প্যাক্ট আসে আসলে আসলে, দেন হয়তো তারপর গ্যাজুয়ালি তো ওয়ার্ডলি হয়তো ছড়ানো হবে আর কাছে টোটাল লাইফ হলে। তবে সেটেলমেন্ট পিরিয়ডটা অবশ্যই কমানো উচিত আসলে মনে করি, T+2 বা অন্যান্য কান্ট্রিতে যেভাবে হয়তো আমরা ওই লেভেলে যেতে পারি নাই যারা ডেনেটিং করতেছে সারা ওয়ার্ল্ড মার্কেট আসলে। বাট এটা একটা মনে করি গুড সাইন, আই থিঙ্ক সো, যে এটা করলে খুব একটা খারাপ হবে না আসলে, আমরা সেটা প্রত্যাশা করছি। আমরা দেখছি যে মোনার্কের মতো আরও প্রায় 50টিরও বেশি নতুন ট্রেক লাইসেন্স ইস্যু করা হয়েছে, তো এতে করে কতখানি লেনদেন বাড়তে পারবে, আপনাদের কার্যক্রম কার্যক্রমের কী অবস্থা, অন্য যারা তারা আসলে কতটা কার্যক্রম শুরু করতে পেরেছে, সব কিছু মিলে কীভাবে দেখছেন এই নতুন ট্রেক ইস্যুর এই অবস্থাটাকে? ধন্যবাদ। আমি নিউ ট্রেড ইস্যু করা হয়েছে ডিএসসিতে 58টার মতো আর সিএসসিতে 15টার মতো। আমরা বোথ সেটই নিয়েছি সিএসসি ডিএসসি। আমরা আমাদের অপারেশন শুরু হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে। আসলে আমরা মোটামুটি সব লেভেল থেকে বেশ সাপোর্ট পেয়েছি, বিসিএ ডিএসসি থেকে সাপোর্ট পেয়েছি, টিভিতে সাপোর্ট পেয়েছি, আমরা দেড় টাইম বা ডিউ টাইম শুরু করেছি। আমরা একটা ভীষণ ভীষণ নিয়ে কাজ করতেছি এবং আমরা বেশ ভালো রেসপন্স পাচ্ছি আসলে। আমাদের যে মার্কেট এক্সপোজার, ইনশাল্লাহ আমাদের একটা বাধা ছিল সেটা হলো যে আমাদের যেহেতু একটা হিউজ ট্রেড ভলিউম হওয়ার প্ল্যান নিয়ে আগাচ্ছে আসলে, একটা কনসার্ন ছিল যে মেম্বার মার্জিন নিয়ে আসবো, যেটা নিয়ে আমি খুবই কনসার্ন ছিলাম যে ফ্রি লিমিট ছিল 10 কোটি টাকা। এটা ব্যাপারে আমরা কথা বলেছিলাম ডিসিতে যে এই ফ্রি লিমিটটা অ্যাকচুয়ালি এই আইনটা করা হয়েছিল 2000 সালে, তখন ট্রেড হতো খুব কম এবং তখন যে ট্রেডিং সফটওয়্যারটা ছিল তাতে কোনো লিমিটেশন ছিল না, কিন্তু মানে কোর্ট ছাড়া ট্রেড হয়ে যেত, টাকা ছাড়া শেয়ার কেনা হয়ে যেত। এখন কিন্তু ওইটা নাই, কিন্তু আমরা বলেছিলাম যে এই ফ্রি লিমিটটা বাড়ানো যায় কিনা এই মুহূর্তে হয়তো পারতেছে না। তবে সেই ক্ষেত্রে আমাদের যেটা বাধা হয় আমি বলি আমাদের কোম্পানির জন্য, যদিও আমি গতকাল এটা মিট আপ করেছি, ব্যাংক গ্যারান্টির একটা প্রয়োজন হয়ে পড়ে এই টু মিটিগেট দ্য মার্জিন রুল, টু মিটিগেট দ্য মেম্বার মার্জিন 2000 এর সঙ্গে। তা আমি আমার যে রেজিস্টার্ড ব্যাংক আছে ডিএসসি, যেখানে আমার কাস্টমার অ্যাকাউন্ট আছে, ওদের থেকে আমি একটা ব্যাংক এন্ট্রি পেয়েছি। বাট এত যেটা দিয়েছি এটা ইনসাফিসিয়েন্ট। আমি মার্কেটে যেহেতু নিয়ার অ্যাবাউট 27 ইয়ার্স, আমি একটা মার্কেটে কন্ডিউট করতে চাই। আমি এর আগে 5টা ব্যাংকের সঙ্গে কাজ করে এসেছি, সো সেই লক্ষ্যে আমি এখানে এসেছি একটা কন্ডিউট করতে। এবং আমরা যদি প্রপার ব্যাংক গ্যারান্টি পাই তাহলে আমাদের ইচ্ছা আছে, যেহেতু আমাদের হিউজ নেটওয়ার্ক আছে এবং হিউজ রেসপন্স আছে কাস্টমারের, তা আমরা একটা ভালো ভলিউম ইনশাল্লাহ ডিএসসিতে দিতে পারবো বলে আশা করতেছি। আমাদের ভালো হয়েছে, আরো ভালো হবে ইনশাল্লাহ। আমরা সেটা প্রত্যাশা করবো, আমরা প্রত্যাশা করবো মোনার্ক সহ মোনার্কের মতো আরও যারা নতুন বাজারে আসছে অথবা আসবে তাদের হাত ধরে আমাদের পুঁজিবাজারে লেনদেন বাড়বে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2:35 আবার ফিরে আসবে ইকুশি বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।